ভারী বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা, যানজট, পদ্মায় প্রবল স্রোতে ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত, পারাপারের অপেক্ষায় ঘাটে হাজার যানবাহন। সৌদি আরবে দেখা যায়নি জিলহজ মাসের চাঁদ, আজ বাংলাদেশ সহ সারা বিশ্বে একযোগে দেখার সম্ভাবনা, 31 জুলাই সব দেশে হতে পারে কোরবানি ঈদ। আগের মতোই চলছে ভুয়া করোনা চিকিৎসা দেয়া শাহাবুদ্দিন মেডিকেল, চট্টগ্রামে পার্ক ভিউ হাসপাতালে 7 লাখ টাকা বিল আদায়ের অভিযোগ, সেবা না পাওয়ায় অনেকে কোভিড হাসপাতাল ফাঁকা। এবং একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত বাড়াচ্ছে উদ্বেগ, অনেকের ইন্টারনেট সুবিধা না থাকায় প্রান্তিক শিক্ষার্থীদের ভোগান্তির শঙ্কা, বাড়তি ফি নিয়েও দুশ্চিন্তা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মামুন আবদুল্লাহ। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এতে বিপাকে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষ। দুই দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বেশ কিছু এলাকা, মতিঝিল, কারওয়ানবাজার, মিরপুর সহ বিভিন্ন এলাকায় হাঁটু পানি জমেছে, এতে ভোগান্তি বেড়েছে মানুষের, বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি চোখে পড়ার মতো। অলিতে গলিতে হাঁটু পানি জমে থাকায় কোথাও কোথাও ঘরবন্দী হয়ে পড়েছেন মানুষ। জলাবদ্ধতার কারণে রাজধানী জুড়ে গণপরিবহনের সংকট সৃষ্টি হয়েছে, বিভিন্ন স্থানে অফিসগামী মানুষকে গাড়ির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে, গণপরিবহন না পেয়ে অনেকে পায়ে হেঁটেই রওনা দেন গন্তব্যে। এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর এলাকায় আছেন শাতিলা শারমিন এবং ফার্মগেট এলাকায় আছেন আহমেদ সালিহীন। সরাসরি চলে আসছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি শাতিলার কাছে। শাতিলা, রাজধানীতে বৃষ্টি হয়তো কবি সাহিত্যিকদের জন্য অন্যরকম ব্যঞ্জনা তৈরি করবে, কিন্তু রাজধানীবাসী যারা রয়েছেন, যারা জীবন জীবিকার প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন, তাদের জন্য এই বর্ষা কিন্তু চরম ভোগান্তি ডেকে নিয়ে এসেছে। কারণ দেখতে পাচ্ছি যে গলিটি আমি দেখাচ্ছি, এটি বাংলা মোটর মোড় থেকে হয়তো 10-20 হাত দূরের একটি গলি, সেই গলিতে এমন পরিমাণে পানি জমছে এবং এখানে যারা বসবাস করেন প্রায় 200 থেকে 300 পরিবার, তারা যেটি জানাচ্ছেন সেটি হচ্ছে বরাবরই একটু বৃষ্টি হলেই এই গলিতে পানি জমে যায়, এবং তারা যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু এই গলিতে পানি উঠেছে, যারা বের হচ্ছেন তাদের কে এই নোংরা পানি পেরিয়ে বের হতে হচ্ছে। অভিযোগটি এরকম যে পানি, বৃষ্টির পানির সঙ্গে যখন ড্রেনের ময়লা পানি যুক্ত হয় এবং পয় নিষ্কাশন ব্যবস্থা যখন ঠিক থাকে না, যখন সেই দুর্গন্ধযুক্ত পানিগুলোর সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন কিন্তু এখান থেকে হাঁটা দুর্বিষহ হয়ে ওঠে। তারা সেই অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন, দীর্ঘদিন ধরে যারা এখানে আছেন তারা বলছিলেন যে এই গলিতে রিক্সাগুলোও ঠিকমতো ঢুকতে চান না, কারণ গলির ভিতরে যে রাস্তার যে ভাঙা জায়গাগুলো রয়েছে, ভাঙা জায়গাগুলোতে রিক্সা পড়ে গেলে রিক্সা উঠাতে রিক্সা চালকদের কষ্ট হয়, এ কারণে রিক্সা চালকরাও কিন্তু ভিতরে তাদেরকে নিয়ে যেতে চান না। তো অবস্থা যখন এরকম, তখন তারা যেটি বলছেন যে টানা বৃষ্টিতে তাদের ঘরের ভিতরেও কিন্তু পানি জমে গেছে, এবং পানি কিন্তু ঘরের ভিতরে যে জায়গাগুলো, আসলে নগরে তো খুব বেশি জায়গা থাকে না ঘরের ভিতরে, সেই জায়গা, সেই কারণেই আসলে ঘরের ভিতরে পানি চলে যাওয়ায় ঘর থেকে বের হতেও কিন্তু বেগ পেতে হচ্ছে তাদেরকে। আর যারা বের হচ্ছেন তারা যেটি জানিয়েছেন যে তারা যখন কর্মক্ষেত্রে যাচ্ছেন তখন সেই সময়টা হয়ে যায় দুর্বিষহ, কারণ কর্মক্ষেত্রে যখন নোংরা পানি পেরিয়ে যেতে হয় সেটি আসলে ভয়াবহ হয়ে যায় তাদের জন্য। আর সারা ঢাকা শহরের কথা যদি বলি তাহলে বিষয়টি বলতে হয় যে ঢাকা শহরে আজকে সকাল থেকেই ঘুরে যেটি আমি দেখেছি সেটি মানুষজন কিন্তু যারা বাইরে বেরিয়েছেন, যারা অফিস আদালতে যাওয়ার চেষ্টা করছেন বা বিভিন্ন জরুরি কাজে বের হয়েছেন, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। গণপরিবহন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ঢাকা শহরে একটু বৃষ্টি হলেই যে যানজটটি তৈরি হয় সেই যানজটেও কিন্তু তারা ভুগছেন। আর সবচেয়ে বড় কথা সেটি হচ্ছে যে দীর্ঘদিন ধরে এই যে জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী, তার কিন্তু কোনো সমাধান হচ্ছে না। নগর কর্তৃপক্ষের নানা আশ্বাসের পরেও কিন্তু ব্যবস্থার কোনো উন্নতি দেখা যাচ্ছে না। সামনে
যে ডেঙ্গুর যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু নগরবাসীর মধ্যে কাজ করছে, কাজ করছে। করোনার সময় যে ভয়াবহ পরিস্থিতি, সেটিও তাদের মধ্যে এক ধরনের আতঙ্কের আতঙ্ক বিরাজ করছে। সব মিলিয়ে এক ধরনের ভোগান্তিতে রয়েছে নগরবাসী, সেই ব্যাপারটি কিন্তু রয়ে যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে, যদি বলি, সেটি হচ্ছে যে এখানে যারা আছেন, যে এই ধরনের জনবদ্ধতার মধ্যে যারা থাকেন, তারাই শুধু জানেন আসলে সমস্যাগুলো আসলে কতদূর। এখানে রয়েছে, আমি এখানকার পরিস্থিতি জানাচ্ছি, ফার্ম গেটে রয়েছেন আমাদের সহকর্মী আহমেদ সালিহিন, তিনি জানাবেন আরো বিস্তারিত। আর শাতিলা যেমন বলছিলেন যে গত দুই দিনের টানা বর্ষণের কারণে রাজধানীতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, তেমনি তৈরি হয়েছে আজকে যেহেতু একটি কর্মদিবস, সে কারণে বিভিন্ন রাস্তায় কিন্তু তৈরি হয়েছে যানজটের। এবং আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন জায়গায় তারা গন্তব্যে পৌঁছতে এবং কর্মস্থলে পৌঁছতে অনেককে হিমশিম খেতে হয়েছে, তীব্র যানজটের তৈরি হয়েছে ঢাকা শহরের বিভিন্ন স্থানে। অর্থাৎ আমি এখন এই মুহূর্তে যেখানে আছি ফার্ম গেট এলাকায়, সেই ফার্ম গেটের চিত্র আপনাকে যদি বলতে চাই যে এখানে দুপাশের সড়কেই যানজট রয়েছে এবং খুব গাড়ির প্রচণ্ড চাপ রয়েছে। যদিও এখন বেলা ১২টার পরপর কিছু সময়, যে সময়টা আসলে একটু হালকা থাকার কথা রাস্তাঘাটের চিত্র, কিন্তু আজকে বর্ষণের কারণে, বৃষ্টির কারণে মূলত এই যানজটটি দীর্ঘক্ষণ ধরে দেখতে পাচ্ছি, আমরা সকাল থেকে দেখেছি। এবং এখানে কারণবাজার এলাকায় কিছুটা জলাবদ্ধতা তৈরি হয়েছে, যে কারণে গাড়িগুলি সামনে এগোতে পারছে না, যে কারণে যানজটটি তৈরি হয়েছে। এবং সাধারণ মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ আমরা দেখতে পেয়েছেন যে বৃষ্টির মধ্যে এই জলাবদ্ধতা নিরসন না হলে আসলে কোনোভাবেই কোনো কিছু সমাধান সম্ভব নয়। আর যদি বলতে চাই যে যানজটের চিত্র যদি ঢাকা শহরের, সেক্ষেত্রে আমরা বলবো যে মিরপুর রোড যেটি রয়েছে, অর্থাৎ কল্যাণপুর শ্যামলী আপনার আসাদ গেট হয়ে যেটি গিয়েছে 27 নম্বর 32 নম্বর হয়ে, এই রাস্তায় কিন্তু যানজট রয়েছে, আমরা ঘুরে এসে দেখেছি। এবং সেই ক্ষেত্রে এই রাস্তাটিতে কিন্তু যানজট রয়েছে, অর্থাৎ বিজয় সরণি হয়ে ফার্ম গেট, বিজয় সরণি কারণবাজার বাংলা মোটর এলাকাটিতে রয়েছে, শাহবাগ এলাকাটিতে যানজট রয়েছে। যানজট বলতে গাড়ির প্রচণ্ড চাপ রয়েছে এই রাস্তাটিতে। তারপরে দেখতেই পাচ্ছেন গাড়ি দীর্ঘক্ষণ কিন্তু দাঁড়িয়ে থাকছেন, সিগন্যালের অপেক্ষায় রয়েছেন কখন গাড়িগুলো সামনের দিকে আগাবে। কিন্তু আমরা দেখেছি যে একটি গাড়ি একটি জায়গা থেকে সরতে ভীষণ অনেকক্ষণ সময় কিন্তু লেগে যাচ্ছে। আর এই বৃষ্টি আর কারণে যেটা হয়েছে, যে যানজটের মূল কারণ হচ্ছে জলাবদ্ধতা, কারণবাজারের মোড়ে এবং দুই পাশে কিন্তু জলাবদ্ধতা আমরা দেখতে পেয়েছি কিছুটা। এবং উন্নয়ন কাজ চলার কারণে রাস্তা সরু হয়ে এসেছে, দুটি মিলিয়ে যদি বলতে চাই যে যানজটটি আসলে খুব সহজে এই মুহূর্তে নিরসনে খুব কষ্টকর হবে। আর এছাড়া যে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা রয়েছে, সেই জলাবদ্ধতার কারণেও যানজট রয়েছে বিভিন্ন স্থানে। আমরা যদি এই রাস্তার কথা বলতে চাই, ফার্ম গেট এলাকাটিতে এখানে 3 থেকে 4টি রাস্তার মুখের কিন্তু গাড়ি এখানে ঢোকে, অর্থাৎ মিরপুরের গাড়ি, সেটা উত্তরা মহাখালী হয়ে যে গাড়িগুলি আসছে, যে রাস্তাটি সড়কটি রয়েছে, সেটি কিন্তু ফার্ম গেট সম্মিলিত হয়েছে। এবং অন্যদিকে মানিক মিয়া অ্যাভিনিউ যে রাস্তাটি রয়েছে, সেইখান থেকেও কিন্তু গাড়ি আসছে, সেখানেও কিন্তু অনেক জলাবদ্ধতা তৈরি হয়েছে, এই আপনার গাড়ি সেখান থেকেও আসছে। অর্থাৎ ফার্ম গেট একটি হচ্ছে চতুর্মুখী সড়কের একটি সংযোগ স্থল, অর্থাৎ এখান দিয়ে হচ্ছে ভায়া হয়ে বিভিন্ন জায়গা যায়, অর্থাৎ মতিঝিল, গুলিস্তান এই সমস্ত এলাকায়, সেই সমস্ত জায়গা যাওয়ার কারণে মূলত কিন্তু এই এই জায়গাটি একটি খুব গুরুত্বপূর্ণ এলাকা। এবং এই গুরুত্বপূর্ণ জায়গাটিতে সকাল থেকে দেখেছি আমরা প্রচণ্ড যানজট, যদিও ফার্ম গেট এলাকায় যানজটের কিন্তু তৈরি হয়নি, কিন্তু সামনে কারণবাজার এলাকাটাতে যানজট তৈরি হয়েছে, জলাবদ্ধতা হয়েছে, যে জলাবদ্ধতার কারণে যানজট বেড়েছে। এবং এই যানজটটি আসলে কখন সমাধান হবে তা আসলে বলা যাচ্ছে না। যদিও আমরা দেখেছি ট্রাফিক পুলিশকে এই বৃষ্টির মধ্যেও তারা ছাতা এবং রেইনকোট ব্যবহার করে তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং তারা চেষ্টা করছেন যে এই যানজটটি নিরসনের চেষ্টা করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে মূলত ফার্ম গেট এলাকা থেকে জলাবদ্ধতা এবং যানজটের সব শেষ খবর। জলাবদ্ধতায় যানজটের এবং ভোগান্তির নানা খবর জানাচ্ছিলেন ফার্ম গেট এলাকা থেকে সহকর্মী আহমেদ সালিন, এবং তারও আগে কাঁঠালবাগান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। বিপদসীমার উপরে বইছে পদ্মার পানি, সেই সঙ্গে তীব্র স্রোতে কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। এতে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে গতরাত 10টা থেকে বন্ধ করে দেওয়া হয় ফেরি চলাচল। সকালে সীমিত আকারে স্রোতের বিপরীতে চলতে সক্ষম মাত্র 5টি ফেরি চালু করা হয়। লঞ্চ, স্পিডবোট সহ অন্যান্য নৌযানও চলাচল করতে পারছে না। পারাপারের অপেক্ষায় আছে 1000-এর বেশি যানবাহন। দীর্ঘক্ষণ মালবাহী ট্রাক আটকে থাকায় পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিকে পদ্মার পানি বেড়ে তীরবর্তী অনেক নিচু এলাকা তলিয়ে গেছে, পানিবন্দী কয়েক হাজার মানুষ।
করোনা পরীক্ষায় প্রতারণার মামলায় রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতরাত 8টার দিকে গুলশান থানায় ফয়সাল সহ তিনজনের বিরুদ্ধে মামলা করে র‍্যাব। মামলায় রোববার আটক দুইজন ও ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে আসামি করা হয়। এদিকে র‍্যাব জানিয়েছে, সব রোগী স্থানান্তর করা হলে সিলগালা করা হবে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট, রোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় সহ অপারেশন থিয়েটারে 10 বছরের বেশি মেয়াদোত্তীর্ণ ওষুধ দিয়ে অস্ত্রোপচারের অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে 1 বছর আগে। একদিনও রাখা হয়নি আইসিইউতে, অথচ 13 দিনে একজন কোভিড রোগীর বিল করা হয়েছে 7 লাখ টাকা। চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে আদায় করা হয়েছে এমন গলাকাটা বিল। সচেতন নাগরিক কমিটি বলছে, চিকিৎসা প্রত্যাশী মানুষকে জিম্মি করা হচ্ছে, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। নগরীর বেসরকারি পার্কপিউ হাসপাতালে ফটিকচুরির বাসিন্দা কোভিড রোগী সেলিমের মৃত্যুর পর দেয়া বিলে দেখা যায় 1,04,000 টাকার ওষুধ, 1,32,000 টাকার বেড চার্জ ধরা হয়েছে। এছাড়া দুদফায় 2,07,000 টাকার অক্সিজেন দেয়া হয়। সব মিলিয়ে 4 থেকে 17 জুলাই পর্যন্ত 13 দিনে বিল করা হয় 6,97,000 টাকা, অথচ একদিনও রাখা হয়নি আইসিইউতে। ঢাকা থেকে 1,50,000 টাকার ওষুধ আনলেও আবার 1,00,000 টাকার ওষুধ দেখানো হয়েছে বিলে। অতিরিক্ত বিল সহ সেবা না পাওয়ার নানা অভিযোগ হাসপাতালটির বিরুদ্ধে। এখানে আপনার চিকিৎসা সেবার নামে যে কষাখানা করছে, এটার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। 2 জায়গায় অক্সিজেন চার্জ 2 লক্ষ টাকা, বেড চার্জ দেখাইছে, সবকিছু অসঙ্গতিপূর্ণ, ওদেরকেও বঞ্চিত করা হোক। তবে পার্কপিউ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মেডিসিন ও অতিরিক্ত অক্সিজেনের কারণে বিল বেশি হয়েছে। কোভিড হসপিটালের পেশেন্ট যারা আছে ওনাদের কিন্তু প্রচুর কিন্তু মেডিসিন যায়, এবং ওই মেডিসিনের কিন্তু এক্সপেন্সেস কিন্তু যথেষ্ট বেশি। মোনাফালবী ব্যবসায়ীদের কাছে মানুষ জিম্মি উল্লেখ করে তদারকির দাবি জানায় সচেতন নাগরিক কমিটি। এই বিষয়গুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুদক, র‍্যাব তাদের তদন্ত করে দেখা উচিত। তবে অযৌক্তিক বিলের অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। 2-1টি অভিযোগ সিভিল সার্জন অফিসে এসেছে, সেটি আমরা যেমন অক্সিজেনের পার ঘন্টা হিসাব, এটি আমরা রোগীর সাথে বসে আমরা মিলিয়ে দেখছি। উভয় পক্ষের কথা শুনতে হবে, শুনে আমাদের এটা যাচাই বাছাই করতে হবে, এটা আমরা তদন্তের ব্যবস্থা করব। পার্কবিউ হাসপাতাল সহ চট্টগ্রামে কোভিড রোগীর সেবা দেয়া বেশ কিছু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল সহ নানা অভিযোগ রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনায় বাড়িতে মৃত্যুর হার বাড়লেও কোনো কোনো কোভিড হাসপাতালে প্রায় 100% খালি থাকছে শয্যা। সেবা না পাওয়ার শঙ্কায় রোগীরা হাসপাতাল বিমুখ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, আতঙ্ক কমায় আক্রান্তরা আর গণহারে হাসপাতালে আসছেন না। নুরুল আলম নয়নের ছবিতে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। রোগীর অভাবে কোভিড নির্দিষ্ট রেলওয়ে জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে কোভিড রোগী ভর্তি। দেশের সর্ববৃহৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কদিন আগেও ছিল রোগীদের উপচে পড়া ভিড়, এখন শত শত শয্যা ফাঁকায় রয়েছে। ডিএমসির ন্যায় কুর্মিটোলা, কুয়েতমত্রী, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল সহ দেশের অধিকাংশ কোভিড হাসপাতালে শয্যা ফাঁকা রয়েছে 30-90% পর্যন্ত। 750 মতো পেশেন্ট একসময় আমাদের ভর্তি হয়েছে, সেটি আমরা লক্ষ্য করছি এখন একটু কমে, যে এটা 5.5-6 এরকম থাকছে। 40% রোগী এখন কম আসে, 36টা রোগীর মধ্যে আমার মনে হয় 34-35টা রোগী কিন্তু এখন অক্সিজেন পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 24% রোগী বাসাতেই মারা যাচ্ছেন, তাই বয়স্ক ও বিভিন্ন রোগে আক্রান্তদের লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথেই হাসপাতালে ভর্তি হবার আহ্বান বিশেষজ্ঞদের। শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, অসম্ভব দুর্বল অনুভব করতেছেন, মাথা ঘোরাচ্ছেন, যাদের প্রেশার, ডায়াবেটিস সহ অনেকগুলো রকমের সমস্যা আছে তাদেরকে হাসপাতালে আসতে হবে। খুব গুরুত্বপূর্ণ হলো সেবার মানটা বাড়ানো, রোগীরা যাতে সন্তুষ্ট থাকে, যারা সেবাদানকারী আছেন তাদের একটু মানবিক আচরণ, তাদের রোগীদের সাথে একটু ভালো আচরণ, ভালো সেবা, এটা করলে হাসপাতালে রোগীদের ফিরিয়ে আনা সম্ভব।
আতঙ্ক কমাই মৃদু আক্রান্ত রোগীরা হাসপাতালে ভিড় না করাই, হাসপাতালের শয্যা ফাঁকা রয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। নরমাল প্যারাসিটামল খেয়ে কিন্তু বাসায় ভালো থাকতে পারছে মৃদু রোগী, যারা হলো জটিল রোগী তার দেখে হাসপাতাল লাগে, যখন তারা এটা বুঝতে পারলো তখন কিন্তু তারা বাসায় থাকছেন, তখন হাসপাতালের চাপটা অনেকটা কমলো, এবং যখন চাপটা কমলো তখন দেখা যাচ্ছে যে আমাদের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাটা কিছুটা হলো আমাদের কমছে। হাসপাতালে যথাযথ চিকিৎসা পাওয়া যাবে কি না এমন অনিশ্চয়তাই ব্যাপকভাবে বাড়িতে বাড়ছে মৃত্যুর হার। ২৪ ঘন্টায় পরীক্ষার ফলাফল নিশ্চিতের পাশাপাশি হাসপাতাল সেবায় আস্থা ফেরানো না গেলে বিনা চিকিৎসায় মৃত্যুর হার আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। অনলাইনে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্তে বাড়ছে উদ্বেগ। এসএমএসে আবেদনের সুযোগ না থাকায় প্রান্তিক শিক্ষার্থীদের ভোগান্তির সংখ্যা দেখা দিয়েছে, সেই সঙ্গে ভর্তির বাড়তি ফিয়ের বোঝা দুশ্চিন্তা বাড়াচ্ছে। মৌসুম ইসলামের রিপোর্ট। রাজধানীর প্রথম সারির একটি স্কুল থেকে এবার এসএসসি পাশ করেছে রাফি, কিন্তু করোনা পরিস্থিতির কারণে ফল প্রকাশের দেড় মাসেরও বেশি সময় পার হলেও এখনও কলেজে ভর্তি হওয়া হয়নি তার। তবে আগামী 9 আগস্ট থেকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার মধ্য দিয়ে রাফির মতো প্রায় 17 লাখ শিক্ষার্থীর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে। কিন্তু এবার ভর্তি কার্যক্রমে কিছু পরিবর্তন সহ রেজিস্ট্রেশন ফি বাড়ানোয় আবারও দুশ্চিন্তায় রাফি সহ অনেক শিক্ষার্থী। এবার ফার্স্ট টাইম যেহেতু আমাদের অনলাইনে ভর্তি প্রক্রিয়াটা চালু হচ্ছে, তাই আসলে সবাই একটু টেনশনের মধ্যে আছে। অনলাইন একটা নতুন প্রযুক্তি, সেটার সাথে খাপ খাওয়াতে একটু টাইম লাগবে। ভর্তির সব কিছু যদি বাড়াই দেয় আমাদের মধ্যবিত্তের জন্য তো অনেক সমস্যা এটা। শিক্ষাবিদরা বলছেন প্রান্তিক পর্যায়ের যেসব শিক্ষার্থীর স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ বা সামর্থ্য নেই তাদেরকে পড়তে হতে পারে ভোগান্তিতে। এখন যেহেতু অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যায়, সরাসরি যে কোনো জায়গায় যেতে হয় না, আমরা নির্ভয়ে পাশ করার পরপরই এই আয়োজন করতে পারতাম। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান নানা দিক বিবেচনায় নিয়েই এবারের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম এসএমএস এর মাধ্যমে না করে অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর রেজিস্ট্রেশন ফিও বাড়ানো হয়েছে যৎসামান্য। এসএমএস যে কোনো শিক্ষার্থীর নামে যে কোনো লোক করে দিতে পারে। গত কয়েক বছরে এই ফেক আবেদন এর অধিকাংশই হচ্ছে এসএমএস ভিত্তিক। এই প্রতারণার জায়গাটা বন্ধ করে দেওয়ার জন্য এসএমএস এর জায়গাটা বন্ধ করে দিয়েছি। গত কয়েক বছরের মতো এবারেও ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহায়তায় এবছর একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম আগামী 9 আগস্ট থেকে শুরু হয়ে 15ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ভর্তি কার্যক্রম শেষে একাদশ শ্রেণীর ক্লাস কবে থেকে শুরু হবে সে অনিশ্চয়তা এখনও কাটেনি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশে আটকে পড়া বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে ফেরার সুযোগ পেলেও শেষ মুহূর্তে যাত্রা বাতিল হচ্ছে অনেকের। অনলাইনে নিবন্ধনের প্রক্রিয়া বোঝার ভুল ও অজ্ঞতার কারণে বিমানবন্দর থেকে অনেককে ফিরতে হচ্ছে বলে মত বিমানবন্দর কর্তৃপক্ষের। এতে ফ্লাইট পরিচালনা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে বাংলাদেশ বিমানের জন্য। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শুলি। মার্চ থেকে মধ্যপ্রাচ্যের সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট বন্ধ রয়েছে। আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি যারা ছুটিতে এসে আটকা পড়েছেন, চলতি মাসেই তাদের প্রবেশের সুযোগ উন্মুক্ত করে দেশটি। পুনঃপ্রবেশের জন্য তাদের নাগরিকত্ব ও পরিচয় প্রদানকারী কর্তৃপক্ষের নির্ধারিত লিঙ্কে অনলাইনে আবেদনের পর যারা অনুমোদন পাচ্ছেন শুধু তারাই যেতে পারবেন। অথচ অনুমোদনের পর অনেক কষ্টে টিকিট জোগাড় করলেও যাত্রার আগে দেশটির অভিবাসন বিভাগ অনেকের বোর্ডিং অনুমোদন করছে না, ফলে প্রতিটি ফ্লাইটে 25 থেকে 30 জনের যাত্রা বাতিল হচ্ছে। যেখানে বোর্ডিং পাস দেয় ওখান থেকে আমাদেরকে বোর্ডিং পাস দিচ্ছে না, বলছে যে অনলাইন হয় না অ্যাপ্রুভাল ব্যাপারটা। সব কিছু ঠিক আছে আমাদের, আমাদের এখানে সিস্টেমে ওখানে ইমেল আসে না, তার করোনার কারণে যাত্রী কম নেওয়ার বাধ্যবাধকতার সঙ্গে কোভিড পজিটিভ হলেও অনেকে যাত্রা বাতিল হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বোর্ডিং ওকে না হওয়া, যাতে ফ্লাইট পরিচালনা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশ বিমানের। বোর্ডিং এর সময়ে UAE থেকে অ্যাপ্রুভাল আসে অনলাইনে, সেই অ্যাপ্রুভাল না হলে বোর্ডিং কার্ড দেওয়া যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে যেতে পারছে না, যাতে করে আসলে আমাদের ক্যাপাসিটি লস আরো হচ্ছে। চেষ্টা করছি কিভাবে এগুলো আরো মিনিমাইজ করা যায়। যাত্রীদের অজ্ঞতার কারণে অনেকে যাত্রা বাতিল হচ্ছে জানিয়ে সচেতনতার সৃষ্টির আহ্বান বিমানবন্দর কর্তৃপক্ষের। ফেরত যেতে হলে UAE গভর্নমেন্টের কাছ থেকে একটা নিবন্ধন করতে হয়, মেয়াদকাল থাকে 21 দিন পর্যন্ত। তারা অজ্ঞতাবশত এই 21 দিন ক্রস করে ফেলছে, অনেকে পাসপোর্ট হয়তো এক্সপায়ার করার পরে নতুন পাসপোর্ট তৈরি করছে, তারা পাসপোর্ট নাম্বার না মেলার কারণে কিছু কিছু সমস্যা হচ্ছে। জনসচেতনতা বাড়ানোর জন্য বিজ্ঞপ্তি দিলে অবশ্যই
এটা একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। গত জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ থেকে আকাশপথে ফিরেন প্রায় 7 লাখ যাত্রী। এর মধ্যে ইউরোপ আমেরিকা প্রবাসীরা ফেরার সুযোগ পেল। বাংলাদেশে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখায় বিপদে পড়েছেন মধ্যপ্রাচ্য প্রবাসীরা। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে পর্যটন শিল্পে গত 4 মাসে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 9,000 কোটি টাকা। এই মুহূর্তে পর্যটন খাত খুলে দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে প্রশাসন। কিন্তু ব্যবসায়ীরা বলছেন সীমিত আকারে খুলে না দিলে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুমেল। করোনা পরিস্থিতির কারণে সৈকতে নেই পর্যটকের আনাগুনা, নেই কোনো কোলাহল, আছে শুধু নির্জন সৈকতে ঢেউর শব্দ। গত 4 মাস বন্ধ রয়েছে 450 হোটেল মোটেল রিসোর্ট, 500 রেস্তোরাঁ ও 1000 বার্মিস দোকান। বেকার সৈকতের হকাররাও, আমরা কোনো ধরনের দোকানপাট খুলতে পারতেছি না, কোনো ধরনের কোনো কাজকর্মেও আমরা যেতে পারতেছি না। কর্মচারীদের বেতন, তাদের খাবার ব্যবস্থা, এগুলো করতে গিয়ে তারা আসলে হিমশিমই খাচ্ছে। পর্যটন শিল্পকে রক্ষায় বিশেষ প্রণোদনা ও স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারের পর্যটন স্পট খুলে দেওয়ার দাবি জানালেন পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটন শিল্পের সাথে আমরা যারা জড়িত, আমরা খুবই অমানবিক জীবনযাপন করছি, আমরা কোনো প্রকার সরকারি সাহায্য পাচ্ছি না। সরকারের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, এই ক্রান্তিকালকে যদি উত্তরণ করতে চাই তাহলে ব্যাংকগুলোকে আরও সহনীয় হতে হবে। জেলা প্রশাসক জানালেন করোনা সংক্রমণ ঠেকাতে ঈদুল আজহা পর্যন্ত বন্ধ থাকবে কক্সবাজারের সব পর্যটন স্পট। ঈদের পরে আমরা আসলে পরিকল্পনা বা সিদ্ধান্ত আমরা গ্রহণ করব যে কীভাবে আমরা এই পর্যটনকে সীমিত পরিসরে উন্মুক্ত করতে পারি এবং যারা এর সাথে সংশ্লিষ্ট আছে তাদের একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারি। কক্সবাজার চেম্বার অব কমার্স জানিয়েছে করোনা পরিস্থিতিতে গত 4 মাসে পর্যটন খাতে লোকসান হয়েছে 9,000 কোটি টাকা, আর বেকার রয়েছেন প্রায় 3 লক্ষাধিক মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজশাহী অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখা থেকে 17 লাখ টাকা চুরি যাওয়ার ঘটনায় সন্দেহভাজন 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর বোয়ালিয়া থানায় এই ঘটনায় বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নামে মামলা দায়ের করেন বেসরকারি প্রতিষ্ঠান সর্দার পেট্রোলিয়াম ও বেঙ্গল ফার্টিলাইজারের ম্যানেজার শুভঙ্কর কুমার ভদ্র। মামলার পর প্রতিষ্ঠানের অপর ম্যানেজার মাহফুজুর রহমান রিপনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রাজ্জাক ট্রেডিংয়ের কর্মী শফিকুল ইসলাম অপুকে নগরীর সাহেববাজার থেকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তদন্তে সন্দেহভাজন হিসেবে এখন পর্যন্ত আমরা 2 জনকে আটক করেছি আর তদন্ত অব্যাহত রয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আছে, আমরা সিসিটিভি ফুটেজটি বিশ্লেষণ করছি, আমরা চেষ্টা করছি যাতে দ্রুত অপরাধী থেকে আইনের আওতায় আনতে পারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারী বর্ষণে রাজধানীতে জলাবদ্ধতা, যানজট, পদ্মায় প্রবল স্রোতে ফেরিসহ নৌযান চলাচল ব্যাহত, পারাপারের অপেক্ষায় ঘাটে হাজার যানবাহন। সৌদি আরবে দেখা যায়নি জিলহজ মাসের চাঁদ, আজ বাংলাদেশ সহ সারা বিশ্বে একযোগে দেখার সম্ভাবনা। 31 জুলাই সব দেশে হতে পারে কোরবানি ঈদ। আগের মতোই চলছে ভুয়া করোনা চিকিৎসা দেয়া শাহাবুদ্দিন মেডিকেল। চট্টগ্রামে পার্ক ভিউ হাসপাতালে 7 লাখ টাকা বিল আদায়ের অভিযোগ, সেবা না পাওয়ায় অনেক কোভিড হাসপাতাল ফাঁকা। এবং 11 শ্রেণীতে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত বাড়াচ্ছে উদ্বেগ, অনেকের ইন্টারনেট সুবিধা না থাকায় প্রান্তিক শিক্ষার্থীদের ভোগান্তির সংখ্যা, বাড়তি ফি নিয়েও দুশ্চিন্তা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস VN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।